আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চুলোতে কী করে খুব সহজে ল্যাম্প চপ গ্রিল করে নেওয়া যায় সেটা করে দেখাচ্ছি। আমি এখানে কিছু ল্যাম্প চপ হ্যামার দিয়ে থেতলে নিয়েছি, আসুন দেখি কী কী লাগছে আমাদের। প্রথমে দিয়ে দিচ্ছি জিঞ্জার অ্যান্ড গার্লিক পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, মিক্সড হার্বস, ব্ল্যাক পেপার, কিছু অলিভ অয়েল আর কিছু ফ্রেশ রোজমেরি। এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে ম্যারিনেশনের জন্য হাফ অ্যান আওয়ার রেখে দিব। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি তাতে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, সাথে একটু চিলি পাউডারও দিয়ে দিচ্ছি, তাতে রংটা ভালো আসবে। দেখলেন তো ভিউয়ার্স, খুব সহজেই বাড়িতে চুলোয় ল্যাম্প চপ বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, আমি ফারজানা, দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই।